আজকে আমি চেষ্টা করব আপনাকে একটা ভরসা দিতে যে যে কেউ প্রথম দিন থেকেই ইংরেজি বলতে পারে যদি তার ইচ্ছে থাকে ইংরেজি বলার তাহলে চলুন দেখা যাক কিভাবে। আমি এক্ষুনি আসছি এই কথাটি বহুবার ব্যবহৃত হয় যখন আমরা কথা বলি এর ইংরেজি হল আই এম জাস্ট কামিং আই এম জাস্ট কামিং বা বলতে পারি আই এম কামিং রাইট নাও আই এম কামিং রাইট নাও মানে আমি এখনই আসছি আপনি কোনো ভুল কাজ করে ফেলেছেন সেটি ঠিক করতে চান তখন আপনি এই ধরনের বাক্য বলতে পারেন যেমন আমার কি করা উচিত হোয়াট অ্যাম আই সাপোজ টু ডু হোয়াট অ্যাম আই সাপোজ টু ডু বা বলতে পারেন হোয়াট সুড আই ডু হোয়াট শুডাই ডু বা আমার এখন কি করা উচিত হোয়াট সুডাই ডু নাও হোয়াট শুডাই ডু নাও আমি যা করেছি তার জন্য দুঃখিত আই এম সরি ফর হোয়াট আই হ্যাভ ডান আমায় ক্ষমা করে দে প্লিজ ফর গিভ মি প্লিজ ফর গিভ মি আমাকে একটা সুযোগ দে প্লিজ গিভ মি এ চান্স প্লিজ গিভ মি এ চান্স আমি তোমার পাশে আছি আই এম অন ইউর সাইট আই এম অন ইয়োর সাইট যখন আপনি কারোর কোনো কাজে খুব বিরক্ত হয়ে যান তখন এই কথাটি বলতে পারেন যেমন আমি তোমার উপরে সম্পূর্ণরূপে বিরক্ত আই এম টোটালি আপসেট ওভাই ইউ আই এম টোটালি আপসেট ওভার ইউ আমরা এখানে আপসেটের বদলে ফেড আপ কথাটিও বলতে পারি যেমন আই এম টোটালি ফেড আপ ওভাই ইউ আমি তোমার উপরে সম্পূর্ণরূপে বিরক্ত যেমন এই রকম আরও একটি বাক্য হলো আই এম ফেড আপ উইথ মাই জব আই এম ফেড আপ উইথ মাই জব আমি আমার কাজে বিরক্ত আই এম ফেড আপ উইথ ইউর কন্ডাক্ট আমি তোমার আচরণে বিরক্ত বা বলতে পারি আই এম আপসেট উইথ ইউর বিহেভিয়ার আই এম আপসেট উইথ ইউর বিহেভিয়ার আমি তোমার আচরণে বিরক্ত নেভার নেভার মানে মোটেই না বা কিছুতেই না তাহলে চলুন নেভার দিয়ে কয়েকটি বাক্য শিখি যেমন আমি কখনোই ইংরেজিতে খুব ভালো ছিলাম না আই হ্যাভ নেভার বিন ভেরি গুড অ্যাট ইংলিশ আই হ্যাভ নেভার বিন ভেরি গুড অ্যাট ইংলিশ নেভার টেল এ লাই কখনো মিথ্যা বলবে না আই উইল নেভার টেল আই উইল নেভার টেল আমি কখনোই বলব না আই হ্যাভ নেভার মিঠার আই হ্যাভ নেভার মিঠার আমি কখনোই তার সাথে দেখা করিনি আই উইল নেভার ডু ইট আই উইল নেভার ডু ইট অ্যাগেন আমি আর কখনো এটা করব না ইংরেজি বলতে গেলে এই নেভার কথাটি বহুবার ব্যবহৃত হয় তাই অবশ্যই আপনার এর ব্যবহার শেখা উচিত ঠিক আছে এই কথাটি আমাদের যখন তখন বলতে হয় যেমন আমরা ইংরেজিতে বলতে পারি ওকে ইটস ওকে অল রাইট এইগুলি আপনি বলতে পারেন তাছাড়াও বলতে পারেন নো প্রবলেম নো প্রবলেম কোনো অসুবিধা নেই এই ধরনের অনেক ছোটো ছোট কথা বা বাক্য আছে যেগুলি খুব সহজ কিন্তু কাজের মানে ইংরেজি বলতে গেলে খুব কাজে আসবে যেমন আপনার যেমন ইচ্ছে অ্যাজ ইউ উইস অ্যাজ ইউ উইস তোমার ইচ্ছা ইউর উইস ইউর উইস বা যা তোমার ইচ্ছা হোয়াট এভার ইউ ওয়ান্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যাজ ইউ ওয়ান্ট মানে যেমনটি তুমি চাও আবার দ্য ওয়ে ইউ ওয়ান্ট দ্য ওয়ে ইউ ওয়ান্ট তুমি যেভাবে চাও আর কিছু বলার আছে ইজ দে আর এনিথিং এলস টু সে ইজ দে আর এনিথিং এলস টু সে বা তুই কি আর কিছু বলতে চাস ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং এলস এনাফ মোটামুটি আমরা সবাই জানি এনাফ মানে যথেষ্ট বা পর্যাপ্ত স্পোকেন ইংলিশের জন্য এটি খুব দরকারি একটি শব্দ যেমন থাক থাক যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ এটা কি যথেষ্ট এটা কি যথেষ্ট ইজ ইট এনাফ ইজ ইট এনাফ উই হ্যাভ এনাফ টাইম উই হ্যাভ এনাফ টাইম আমাদের যথেষ্ট সময় আছে দ্যাটস এনাফ ফর টুডে দ্যাটস এনাফ ফর টুডে এটি আজকের জন্য যথেষ্ট আমরা এটাও বলতে পারি দ্যাটস নট এনাফ ফর টুডে দ্যাটস নট এনাফ ফর টুডে এটা আজকের জন্য যথেষ্ট নয় দ্যাটস নট এনাফ ফর টুডে গাড়ি চালানোর মতো বয়স তার হয়েছে হি ইজ ওল্ড এনাফ টু ড্রাইভ হি ইজ ওল্ড এনাফ টু ড্রাইভ আই এম ওল্ড এনাফ আই এম ওল্ড এনাফ মানে আমার যথেষ্ট বয়স হয়েছে আই হ্যাভ এনআভ মানি আমার যথেষ্ট টাকা আছে বা বলতে পারি আমাদের কি পর্যাপ্ত টাকা আছে ডু ই হ্যাভ এনআ মানি ডু ই হ্যাভ এনাআ মানি এই রকম সহজ সহজ শব্দ নিয়ে এক্সপেরিমেন্ট করুন তাহলে খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন একটা শব্দ নিন আর সেই শব্দটিকে নানাভাবে ব্যবহার করতে শিখুন এটাও এক ধরনের শব্দ নিয়ে খেলা যা আপনার ইংরেজির উন্নতিতে সাহায্য করবে যাই হোক যদি কেউ আপনাকে কখনো কোনো সম্মান দেয় তাহলে তাকে বলুন থ্যাংকস ফর দিস অনার থ্যাংকস ফর দিস অনার এই সম্মানের জন্য ধন্যবাদ আই এম অনার টু বি হিয়ার আমি এখানে এসে গর্বিত বা আমরা এটাও বলতে পারি আই এম প্রাউড টু বি হিয়ার আমি এখানে এসে গর্বিত আপনার সাথে দেখা করা এটি একটি সম্মানের বিষয় ইটস অ্যান অনার টু মিট ইউ ইটস অ্যান অনার টু মিট ইউ ধরুন আপনার কোনো একটা কাজ কাউকে করতে বলেছেন কিন্তু সে করতে চায় না তখন তাকে বলুন হোয়াই কেন বা বলতে পারেন হোয়াই নট কেন নয় আই আসড হোয়াই আই আস্ক হোয়াই আমি জিজ্ঞাসা করলাম কেন আমি কি জিজ্ঞেস করতে পারি কেন মে আই আস্ক হোয়াই আই আস্ক হোয়াই হোয়াই হলো একটি এইচ ওয়ার্ড ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই WH এইচ ওয়ার্ড শিখতে হবে সাধারণত WH এইচ ওয়ার্ড ব্যবহার করা হয় প্রশ্ন করতে তাই আপনার অবশ্যই শেখা উচিত আমি কিছুদিন আগে অল এইচ ওয়ার্ড নিয়ে একটি পোস্ট করেছিলাম একবার দেখে নিন আপনার অনেক কাজে আসবে কারণ প্রশ্ন না করতে পারলে আপনার কনভার্সেশান দীর্ঘ হবে না ধরুন কেউ আপনাকে কিছু চাইল তখন আপনি বলতে পারেন একটুও না নট এ বিট নট এ বিট বা বলতে পারেন না তোমাকে একটুও দেব না নো আই উইল নট লিটল এছাড়াও অনেক খুব ছোট ছোট বাক্য আছে যেগুলি ইংরেজি বলতে অনেক সাহায্য করে আমরা অনেকেই বাক্যগুলি ছোট বলে গুরুত্ব দিই না সত্যি বলতে কি ছোট ছোট বাক্য আপনাকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করে তাছাড়া সবসময় ইংরেজি বলতে বড় বড় বাক্যের প্রয়োজন হয় না অনেকেই মনে করেন ইংরেজি বলতে গেলে অনেক বড় বড় বাক্য বলতে হবে এই ধারণাটা একদম ভুল কারণ ছোট ছোট বাক্যকে সাজিয়েই বড় বাক্য হয় ছোট ছোট বাক্য আপনার ইংরেজিকে অনেক সুন্দর করে তোলে তাই সব সময় ছোট ছোট বাক্যগুলিকে অবহেলা না করে গুরুত্ব দিন যেমন কাল দেখা হবে সি টু মরো সি ইউ টু হ্যাঁ নিশ্চয়ই ইয়েস অফকোর্স ইয়েস অফকোর্স অনেক বেশি বা খুব বেশি টু মাছ টু মাছ একদমই না নো নট অ্যাট অল নো নট অ্যাট অল নেভার মাইন্ড নেভার মাইন্ড কিছু মনে করো নাথিং মোর নাথিং মোর আর কিছু না নাথিং স্পেশাল বিশেষ কিছু না স্টপ হিয়ার এখানে থামো ডোন্ট স্টপ ডোন্ট স্টপ থামবে না স্টপ লাইং মিথ্যা বলা বন্ধ করো প্লিজ স্টপ দয়া করে থামো বা বন্ধ করুন স্পিক আপ স্পিক আপ মানে বলতে থাকো বা জোরে বলো ডোন্ট স্পিক কথা বলো না স্পিক টু মি স্পিক টু মি আমার সাথে কথা বলো লেট মি স্পিক লেট মি স্পিক আমাকে কথা বলতে দাও হুই স্পিকিং হুই স্পিকিং কে কথা বলছে স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি স্পষ্ট কথা বলুন বা পরিষ্কারভাবে কথা বলো লিসিন টু মে আমার কথা শোনো কিপ লিসিনিং কিপ লিসিনিং শুনতে থাকো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি মন দিয়ে শুনুন ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো কাম হেয়ার এখানে আসুন টেকিট এটি নাও ওয়েট আউটসাইড ওয়েট আউটসাইড বাইরে অপেক্ষা করো ওয়েট এ মুমেন্ট ওয়েট এ মুমেন্ট একটু অপেক্ষা করো এছাড়াও আমরা বলতে পারি ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট ওয়েট এ সেকেন্ড ওয়েট এ সেকেন্ড ইত্যাদি ওয়েট ওভার দেয়ার ওয়েট ওভার দেয়ার মানে ওইখানে অপেক্ষা করুন ওয়েট টিল সিক্স ওয়েট টিল সিক্স মানে ছটা পর্যন্ত অপেক্ষা করো গো আপ উপরে যাও বি রেডি বি রেডি তৈরি হয়ে না বা এটাও বলতে পারি গেট রেডি গেট রেডি কিপ কোয়াইট কিপ কোয়েট চুপ করে থাকো বা শান্ত থাকো গো অ্যাট ওয়ান্স গো অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি যাও গো অ্যাওয়ে গো অ্যাওয়ে মানে দূর হও তো আজকে আমি চেষ্টা করলাম আপনাকে কিছুটা ভরসা দিতে যে খুব সহজেই প্রথম দিন থেকেই ইংরেজি বলা যায় কিন্তু তার জন্য আপনাকে মুখ খুলতে হবে মানে অভ্যাস করতে হবে আমি আজকে যে ইংরেজিগুলি শেখালাম একটা ছোট বাচ্চাও বলতে পারবে তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন ইচ্ছে আর অভ্যাস থাকলে আপনিও অনর্গল ইংরেজি বলতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন